প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কামত বৃহৎ অনিয়মৰ অভিযোগ উঠিছে। মই উপস্থিত আছো ডবকা কেঞ্চি বাজারত, আর কেঞ্চি বাজারত ইয়া দেখিছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা, একপিনে নির্মাণ কার্য করে গেছে, আনপিনে এইদরে চাপরে চাপরে উঠি গেছে, কোনো ধরনের ভিটামিন মারা নাই, বালির উপর মাটির উপর ব্রাশ নমরাক এইদরে নির্মাণ কার্য চলাই গেছে। আর রাইজর অভিযোগ, রাইজর কি অভিযোগ আছে তেওঁলোকৰ জানি ভালো বিচার ইমান দিনের মূল যেহেতু রাস্তা এখন পাইছো, আমি বহুত আলোড়িত হয়েছো। তারপর এইটা চাক সিহতে কাম যে করেছে, অকল খালি হাওয়া মেশিন আনিছে, মেটেলিংয়ের উপর হাওয়া মারিছে, তারপর অল্প ভিটামিন মারি পেলায় সিহতে পিস পিস করে গেছে। আমি তো রাস্তাটা তেমন বিচার নাই, ইমান দিনের মূলত আমি রাস্তাখন পাইছো, অকল ভাল রাস্তা বিচারিছিল। আর কেতিয়া পাম তেনেকা 20 বছর বা 30 বছর যাব পারে আমার এই রাস্তাখন, পাম বা নাপাম 20 বছর মূলত আমি রাস্তাখন পাইছো। সেই পাওয়ার পিছতে এইটা আমার কাঞ্চি বাজারের পর বড় লোকে গেছে, হাওড়াকে নহয় বড়াহর লোকে গেছে, আমি গম পাইছো। তো সিহতে যে করব লাগছে চাক হে পিস পিস কইছে সিহতে 80 mm এটিএমএম করবলগেছে, ইয়াতে আধা ইঞ্চিও নাই, আধা ইঞ্চিও নাই। তারপর সিহতে দাবি কি? আমার দাবি হলো আমার রাস্তাটা ধুনিয়াকে বনাই দিব লাগে, ধুনিয়া হব লাগে। আমি আজি 20-30 বছরের পিছত আমি রাস্তাটা পাইছো, এতিয়া সিহতে যেনে তেনে বনাই আছে রাস্তাটা, আমাক ঠকি হয়ে আছে। আমি এতিয়া কন্ট্রাক্টারক ধরেছিলো, কন্ট্রাক্টারে কইছে হেতু আমার ভুল হয়ে গেল, এতিয়া মই সফা করে দিম। গোটেখানি কেনেকুয়া করেছে, গোটে রাস্তাটা মই বাবা মতে তেনেকুয়া করেছে, আকো কাম উঠাই আছে। এতিয়া রাইজ লেবার লগাইছে, লগাই পেলাই রাস্তাটা ঠিক করে আছে। ইয়াত কর্মচারী আছে, পলাই গেল, আপনার দেখে পেলাই পলাই গেল, মিডিয়ার মানুষ দেখে পেলাই পলাই গেছে, পলাই গেছে। ইয়ার রাইজর দাবি আছিল ঘটনাটা কি? মূল ঘটনাটা মেইন ঘটনা হল আগত যে আমার এই কাঞ্চিবার যেখিনি করেছিল এইখানে ধুনিয়াকে করেছিল, হ্যাঁ, আর এতিয়া যেখিনি করে আছে উপরত ইয়াতে মেডেল মারিছে, মেডেল মারি পেলায় তেল নাম তেল দিয়া নাই, তেল নামারি পেলায় সেই ইয়াতে 3 ইঞ্চি 2 ইঞ্চি পিস করে পেলায় গিয়ে এতিয়া কাম বন্ধ করেছে। হ্যাঁ, আমি কাম বন্ধ করা না, মতলব আমার এইখানে এইটা নামানো, আমার কাম আগত যে করেছে তেনে করে দিব লাগবে, আমি এটি মানু, কিন্তু আমার এইটা এতিয়া এইটা নামানো, আমি সেই এই উঠি ভাঙি পেলায় উঠাই পেলায় এতিয়া ইয়াতে আকৌ ধুনিয়াকে বনাই দিব আছে এটা রাস্তাটো। হ্যাঁ, ইয়া একাংশ যুবক আছে, স্থানীয় যুবক আছে, রাতিপুৱা মই জনাইছো নহয়, আসলে কি কবা? হয়, ৰাতিপুৱাৰ আগতে মই ডিপাৰ্টমেণ্টক বিষয়টো অৱগত কৰিছিলোঁ যে তেওঁলোকে ইয়াত কিছুমান শিলগুটি পেলাইছে, তেতিয়া তেওঁলোকে কৈছে যে SDO বা বিষয়ববীয়া আহি আজি তেওঁলোকে কাৰ্পেটিং কৰিব। তেতিয়াই মই তেওঁলোকে ৰাতিপুৱা 5 বজাত তেওঁলোকক মই নিষেধাজ্ঞা কৰিছিলোঁ যে আপোনালোকে 2 নম্বৰী কাম কৰিছে, মই অৱগত। তেওঁলোকক জনোৱাৰ পিছত ইতিমধ্যে আপোনালোকে নিউজ কৰি থকা অৱস্থাত মই আকৌ বিষয়ালৈ ফোন মাৰিছোঁ, তেওঁলোকে কৈ আছে আহি আছে আহি আছে। তাৰ মানে জৈনক বৰা উপাধি যিগৰাকী কণ্ট্ৰেক্টৰ, তেওঁ এই সমগ্ৰ অঞ্চলৰ ৰাইজক আজি 2 বছৰৰ পৰা জলাখোৱা কলা খুৱাই আছে, আৰু এতিয়া তেওঁ হয়তো বিভাগৰ প্ৰেচাৰৰ ভিত্তিত তেওঁ আমাক এনেধৰণে কাম কৰিছে, একেবাৰে মাটিৰ ওপৰত কাম কৰিছে। আপোনালোকে নিজ চকুৰে দেখিছে, সংবাদ মাধ্যমে প্ৰত্যক্ষ কৰিছে, য'ত নেকি তেওঁলোকে কোনো ধৰণৰ এটা প্ৰলেপ মাৰি কামটো সম্পূৰ্ণ কৰি তেওঁলোকে হাত সাৰিব বিচাৰিছে। গতিকে আমি জাতীয় সংগ্ৰামী সেনা অসমৰ ফালৰ পৰা, দল সংগঠনৰ ফালৰ পৰা স্পষ্ট কৰি দিব বিচাৰিছোঁ, কোনোবা জৈনক উপাধিৰ বৰা তেওঁৰ কণ্ট্ৰেক্টাৰে কাম কৰিছে তেওঁক ক'বলগীয়া আমাৰ একো নাই, কিন্তু কামটো ৰাইজৰ, গতিকে তেওঁ অতি সোনকালে এই গোটেইখিনি দুৰ্নীতিগ্ৰস্ত বিষয়ক আঁতৰাই যিধৰণে আমাৰ কাম হ'ব লাগে সেইধৰণে কাম হ'ব লাগে। লগতে মই মাননীয় উপায়ুক্ত মহোদয় তথা অসম চৰকাৰৰ মাননীয় মন্ত্ৰীক মই অনুৰোধ জনাব বিচাৰিছোঁ যে এনে 2 নম্বৰীৰ দ্বাৰা তেওঁলোকে ডাবল ইঞ্জিনৰ চৰকাৰ আৰু উন্নয়ন দেখুৱাব বিচাৰিছে, এনে উন্নয়ন আমাৰ নালাগে। আমি বিচাৰোঁ সঠিক আৰু শুদ্ধভাৱে কামটো হ'ব লাগে, এনেধৰণৰ 2 নম্বৰী কামৰ আমি বিৰোধ কৰিছোঁ, আৰু পৰৱৰ্তী সময়ত যদি তেওঁলোকে ভাষা নুবুজে আমি ইয়াতকৈ প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰিম। এইদৰে দেখা গৈছে স্থানীয় ৰাইজ আৰু দল সংগঠনৰ খবৰ ফাটি পৰা পৰিলক্ষিত হৈছে।